নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুর সিলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আবার আমার বাগানে নিয়ে চলে এসছি তোমাদের এই দেখো আমার হাতে লাগানো কুমড়ো গাছ আজকের এই কুমড়ো পাতা বাটা করব। তাহলে চলো কুমড়ো পাতা কয়েকটা কেটে নিই যেহেতু ছোটো গাছ সেজন্য আমি কয়েকটা পাতা তুলে নিয়েছি পাতাগুলি ধুয়ে রেখে দিয়েছি এটা করতে কী কী লাগছে কালো জিরে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নুন রসুন পেঁয়াজ কুচি আর সরষের তেল অল্প কড়াই বসে আমি পাতাগুলি কড়াইতে দিয়ে দিলাম এবার পাঁচ ছ কুয়া রসুন ওর মধ্যেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে পাতাগুলি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে পাতা সহ রসুন ও কাঁচা লঙ্কা আমি মিক্সারে তুলে নিলাম এবারে পেস্ট করে নেব কড়াইতে হাফ চামচের মতো সর্ষের তেল ও সামান্য কালো জিরে ফোড়ন দিলাম আর হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের আমি হাফ হাফ পেঁয়াজ কুচি দিয়েছি কারণ পুরো পেঁয়াজ কুচি আমার লাগবে না এবারে বেটে রাখা পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নেব মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো জল লাগছে না দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে আমার কারণ কড়া থেকে পাতাগুলি উঠে আসছে কুমড়ো পাতা বাটা আমার রেডি এবার সার্ভ করার জন্য নিয়ে নিলাম এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করবে আশা করি ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক আর কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে